Hey guys, welcome back to High Flyer. আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখছি সেটা একটা ইন্টারভিউ ভিডিও, যেটা আমরা এর আগেও একটা ভিডিও দেখেছি, সেটা হচ্ছে আফরান ভাইয়ের। আজকে যে ইন্টারভিউটা সেটা মেহজাবীকে নিয়ে। তো মেহজাবী যে ইন্টারভিউটা দিচ্ছে তার টাইটেল হচ্ছে মেহজাবীর জীবন কি বিয়ে হয়েছে। হ্যাঁ, তো এটা অনেকের প্রশ্ন, যদিও প্রশ্নটা 3 বছর আগে করা, এখন হয়ে গিয়েছে কিনা আমরা জানি না, আমি জানি না অন্তত। বাকি তোমরা তো জানোই, অবশ্যই খোঁজ খবর রাখবে, কারণ মেহজাবী এটা, সুতরাং খোঁজ খবর সবার থাকবে, বিশেষ করে ছেলেদের কাছে তো খোঁজ খবর থাকবে মেহজাবী বিয়ে হয়ে গিয়েছে কিনা, কারণ 3 বছর আগে প্রশ্নটা করা হয়েছিল এবং কী উত্তর দেবে সেটা আমি জানি না, ভিডিওতে দেখবো। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেল লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। হ্যালো, দিস ইজ মেজবিন, অ্যান্ড আজকে আমি এসেছি কিছু কোয়েশনস নিয়ে, আর এই কোয়েশনগুলো হলো গুগলের মোস্ট সার্চ কোয়েশনস অ্যাবাউট মি। সো একটা একটা করে পড়ি। মেজবিনের প্রথম নাটক? আচ্ছা, আমার প্রথম নাটক হচ্ছে তুমি থাকো সিন্ধু পারে, এটা আমি করেছিলাম 2010-এর 21 ফেব্রুয়ারির জন্য, স্পেশাল নাটক ছিল, গিয়েছিল চ্যানেল আইতে। ডিরেক্টর ছিলেন ইফতেখার আহমদ ফামি, আর আমার কোয়ার্টিস্ট ছিলেন মাহফুজ আহমদ ভাইয়া। নেক্সট কোয়েশ্চেন, মেহজাবিনের বিয়ে, বিয়ে হয় নাই। সো এই কোয়েশ্চেন কেন করা হচ্ছে আমি ঠিক জানি না, বিয়ে হয় নাই, কিছু বছরের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ, সবাই যদি দোয়া করেন। তারপর হচ্ছে মেহজাবিন উচ্চতা, আই এম 5'3", 5'3". তারপর হলো মেহজাবিন নামের অর্থ কী? আচ্ছা, আমি আমার নামের অর্থ প্লাস উচ্চারণটা আমি বলে দিই, বিকজ আমিও আসলে এখন ভুলটাই বলি, কারণ সবাই আমাকে ভুল উচ্চারণেই ডাকে। আসলে আমার নামের উচ্চারণটা হচ্ছে মেহজাবী, ন বা এন এটা হচ্ছে গিয়ে সাইলেন্ট, সো ইটস মেহজাবী, আর এটা অর্থ হচ্ছে যার মুখ চাঁদের মতো। সো ম্যাচ করলে বুঝতে পারবে, আর এই নামটা রেখেছিল আমার আম্মু, আমার আম্মু এই নামটা দিয়েছিল। তারপর হলো মেহজাবিনের পরিবার। ওকে, আমার পরিবারে আমি বড়, আমরা 3 বোন 2 ভাই আর মা আর বাবা আছেন, বাকিরা অনেক ছোট। মেহজাবিনের পারিশ্রমিক, ওকে, সো এটা আমি বলবো হচ্ছে কি, আমার প্রথম কাজ করে, একটু আগে যেই নাটকের নাম বলেছিলাম, ওই নাটকে প্রথমবারের মতো বাংলাদেশে কাজ করে আমি কি পারিশ্রমিক পেয়েছিলাম, দ্যাট ওয়াজ 15,000 টাকা, আর ওই টাকাটা আমি আমার ব্যাংকে রেখেছিলাম। অনেকেই জিজ্ঞেস করেন প্রথম পারিশ্রমিক পেয়ে আপনি কী করেছেন, আমি কিছু করি না, ওটা জমিয়ে রেখেছিলাম। তারপর হলো মেহজাবিনের প্রেমিক, পুরো বাংলাদেশ। আমি আমার মনে হয় আমাকে আসলে অনেক মানুষ ভালোবাসেন, আমি যখন কোনো ছবি বা কিছু আপলোড করি তখন সবাই বলেন হচ্ছে কি, আপু আই লাভ ইউ, আপু আই লাভ ইউ, তো আমি মনে করি সবাই আমার প্রেমিক। সো নেক্সট কোয়েশ্চনে চলে যাই, মেহজাবিনের ডায়েট। আচ্ছা, এত বছর আমি একদমই ডায়েট করিনি, লাইক যখন থেকে আমি কাজ শুরু করেছি 2010-2019 পর্যন্ত আমি কখনোই ডায়েট করি নাই, বাট এখন আমার মনে হচ্ছে একটু ডায়েট করা উচিত, একটু মোটা হচ্ছে মনে হচ্ছে। সো এখন আমি আমার একটা ডায়েটিশিয়ান আছেন, উনি হচ্ছে আমাকে একটা চার্ট করে দিয়েছেন, ওটা ফলো করার চেষ্টা করি, বাট যখনই বিরিয়ানি দেখে ফেলি বা হচ্ছে কাচ্চি বা এই ধরনের কিছু তখন আসলে খেয়ে ফেলে। আর একদম লাস্ট কোয়েশ্চনে চলে এসেছি, মেহজাবিনের গ্রামের বাড়ি। আমি হচ্ছে চট্টগ্রামের মেয়ে, আমার গ্রামের বাড়ি হচ্ছে চট্টগ্রাম, আমার ফুল ফ্যামিলি চট্টগ্রামে বিলং করে। সো সব কোয়েশ্চন শেষ হয়ে গেল, এই তো, বাই বাই। আচ্ছা, ছেলেরা ভীষণ এক্সাইটেড ছিল যত সম্ভব, আমার যেটুকু মনে হলো যে ভিডিওটা দেখে মেহজাবী সত্যি অসাধারণ দেখতে লাগে, এবং তার ছবি টবি এই সময় প্রচুর কমেন্টস থাকে, প্রচুর লাইকস থাকে, সেগুলো আমরা তো দেখি সাধারণত, এবং তার যে প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে সেটাও কিন্তু বলতে হবে না সেটা কী লেভেলের রয়েছে। তো আজকে আমরা প্রথমে টাইটেল যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে মেহজাবিনের বিয়ে, মেহজাবির বিয়ের ব্যাপারটা কিন্তু সবাই জেনে গিয়েছে অলরেডি আমার মনে হয়, তবে এখন কী পরিস্থিতি সেটা জানিও, তার বিয়ে হয়েছে কি হয়নি এখনও, তবে অনেকেই আশাবাদে আশায় বাঁচে চাষা এরকম একটা ব্যাপার কথা রয়েছে, তো সেই আশাতে অনেকের রয়েছে। তবে হ্যাঁ, ফ্যান
ফ্যানরাই এগুলো করে, তো ফ্যান আপত্তি কোথায়? তো যাই হোক, স্বপ্ন দেখতে অসুবিধা নেই। আর যে সমস্ত কথাগুলো এক্সট্রা জানলাম সেটা হচ্ছে 2010 প্রথম নাটক তুমি থাকো সিন্ধু পারে, এবং তারপর থেকে তার জার্নি শুরু। 5'10" হাইট, হাইটটাও তোমাদের সাথে ম্যাচ করিয়ে নিও। আর সাথে সাথে যেগুলো আরও যেটা বলা হলো, 3 বোন 2 ভাই, মোটামুটি 5 জন ফ্যামিলি মেম্বার, এবং মেজাবি সবচেয়ে বড়, বাদ বাকিরা কত অনেকটাই ছোটো আমার মনে হচ্ছে, যে ছোটো ভাই অনেকটাই ছোটো। আর সাথে খাবারের পছন্দ যেটা বুঝতে পারলাম, বিরিয়ানি রয়েছে, কাচ্চি রয়েছে, এগুলো তো আমারও ভীষণ ফেভারিট, দুজনের মিলে গিয়েছে। মানে কাচ্চি তো খাইনি, বিরিয়ানি, বিরিয়ানিটা ফেভারিট, আমারও ফেভারিট। আর সাথে সাথে 15,000 টাকা প্রথম ইনকাম, সেটা ব্যাংকে রাখা ছিল চট্টগ্রামের মেয়ে। আমি একটা আইডিয়া করতাম, মানে যখন যখনই কোনো ভিডিও দেখতাম, কোথাকার হতে পারে, ঢাকা যদি না হয়, ঢাকা না হলে আমার মনে হতো যেন চট্টগ্রাম হতে পারে, কেন জানি না একটা কাজ করতো মনে, একটা যে হতে পারে চট্টগ্রামের মেয়ে, তো সেটা মিলে গেল আজকে। আর মেহজাবীর অর্থ, মেহজাবীর অর্থ এবং নামটা, নামটা আমি কিন্তু সঠিক প্রোনাউন্সিয়েশন করেছি, বাকি যে অর্থ সেটা উজ্জ্বল টাইপের কিছু ভাবছিলাম, মানে একদম অর্থটা আমি হয়তো জানতাম না, তবে এখানে চাঁদের মতো মুখ, তো সেই উজ্জ্বল মোটামুটি ঠিকই আছে বলা চলে। আর আরও অনেক কিছু জানতে ইচ্ছে করছিল, কিন্তু এখানে গুগল শেষ হয়ে গিয়েছে, গুগলের প্রশ্নগুলো আমার মনে হয় যে প্রথম 5টা বা 6টা কোশ্চেন ছিল, সেই 5-6টা কোশ্চেনের অ্যান্সার মেজাবি নিজে দিয়েছে, এবং আরও প্রশ্ন ছিল আমাদের মনে, তোমাদের মনে সাথে সাথে, তো সেই প্রশ্নগুলো চটচট করে ফেলো। আমার যে কমেন্ট সেকশন রয়েছে সেগুলো যদি মেজাবি দেখে কোনো দিন, মানে ভাগ্যে তোমাদের যদি থাকে, তাহলে যদি দেখে তাহলে উত্তরগুলো দেবে হয়তো। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো, আর সাথে সাথে আজকে ভিডিও শোনার দিয়ে অনেক কিছু জানতে পারলাম, এবং বিয়ে শাদী কবে হচ্ছে না হচ্ছে সেগুলো জানিও মেজাবিয়ে। তো আমাকে যদি কেউ পরিচিত থাকে, থেকে থাকো, তাহলে আমাকে নিমন্ত্রণ করো, আমি যাবো, অবশ্যই যাবো। তো কেমন লেগেছে জানিও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, এবং সাথে সাথে জানিয়ে লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।